ব্যবসা কইরা আবার ব্যান্ডার সরাইয়া দিব। আমরা নিজের ইচ্ছা থেকে এসে আমরা অথরিটি অথরিটি দিয়েছি, আমরা গভর্নমেন্ট চাকরি করি, যেটা আমরা দায়িত্ব আমরা হায়ার অথরিটির ইয়েতেই আমরা আইছি। আজকে এমন একটা দিন ভিতরে দোকানে স্ট্যান্ড একটা নিছে, গাড়িতে উঠাইছে, টাকুরসে উঠাইছে, টাকুরসে উঠাইছে, এই মাত্র একটা ওই আছে স্ট্যান্ডে ছেড়ে দিছে, ফুটপাতে নিতে তো করেছে, এই তো স্ট্যান্ডে নিতে জানার কথা, ক্যামেরা দন কি সমস্যা আমাদের, আমরা তো কন্ট্রোল মানুষ কেমনে পাবে রোদ্দুটার কেমনে বুঝবো আমরা কিছু করতাম না, মানে এই দিনটা তো আপনারা একমাত্র শিখে দেন নি, আপনারা মানে জনগণের ফেজল আত্মি করতেছেন আর আগামী দিনের জন্য ঠিক আছে আগামী দিনের দিনে আপনারা তৈরি থাকতেই আমাদের বেঁচে রাখছি, আমাদের পরিবার গুলো টাকায় মারা তারা নিজেরা কইছে, আপনারা যাদব যাদবের নিজের খেলা করেন খেলা করেন খেলার মধ্যে মানে জনসাধারণ চলা অসুবিধা হয়, যে কারণে হায়ার অথরিটি থেকে একটা ইয়ে আইছে, ওই ইয়েতে আমরা দোকান পাঠিয়ে আছি।
আর ফুলের দোকানটি পরপর চারটে পাঁচবার ভেঙে গেছে তারা। সেম আবার 8-15 ফুট, 15-20 ফুট জায়গায় একজনে দখল করে, জনসাধারণ চলার পথে অসুবিধা হয়, গাড়ি বাড়তেছে, যানবাহন বাড়তেছে, রিক্সা বাড়তেছে, অটো বাড়তেছে, কিন্তু রাস্তাটি দিনের দিন ফুটপাত এমনভাবে বইতেছে তারা দিনের দিনেই ডিউ ব্লক করতেছে। আগেও তো অনেকবার তাদেরকে, হ্যাঁ আগে প্রায় 5-7 বার এই তারা ভাঙ হয়েছে, ইদানিং 5-7 বার আমরা ভাঙিয়ে দিছি, আবার তারা সেম জায়গাতেই আইয়ে। এরা ওয়ার্নিং দিছিলেন আপনারা? ও একবার না, আমরা 8-10 বার ওয়ার্নিং দিছি, 8-10 বার ভাঙা হয়েছে, মাইকিং করা হয়েছে। তারপরে কেন তারা বসে বারবার কি কিছু না, এটা তো তারার ব্যাপার, এবং তারা বইব আমরা এমন ভাঙ্গাই নেব, কিন্তু পাবলিকের স্বার্থে, জনসাধারণ চলার স্বার্থে, যানবাহন চলার স্বার্থে বা রিক্সা গাড়ি জনসাধারণ চলা সাংঘাতিক অসুবিধা হয়, চারটার পরে তো এদিকে হাঁটার মতোই থাকে না। গাড়ির বাই এটা ট্রান্সপোর্টের ব্যাপার, গাড়িটা হচ্ছে ট্রান্সপোর্টের ব্যাপার, এটা হচ্ছে ইয়ের ব্যাপার। সব খবর কি সত্য হয়? সব সত্যই কি খবর হয়? টিভি রিমোট টিপলে বা মুঠোফোন খুললে যা দেখছেন তার সবই কি খবর? রং মিশানো নেই তো? আপনি যা দেখছেন তার সবই কি খবর? খবর কি সত্যি আপনাকে দেখানো হচ্ছে? এখন খবরের ভেতরের খবর দেখুন, সত্যকে নিংড়ে খবরের ভেতরে ঢুকুন, সমস্ত লুকোনো সত্যকে খবরে দেখুন, কারণ আমরা খবর দেখাই গল্প না, আর খবর মানে পাবলিক নাও, সত্যের পথে সময়ের সাথে আমরা আছি মানুষের পাশে।